আসসালামু আলাইকুম, হ্যালো বিওয়ার্স, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আমাদের অনেকেই বিভিন্ন কারণে মূলত মাথার চুল পড়ে থাকে, তো আমরা হয়তো জানি না যে কীভাবে চুলগুলো আবার নতুনভাবে গজাতে হয়। তো আমি আজকে বিরুদ্ধে সেরা কিছু পদ্ধতি আপনাদেরকে বলে দেব, আশা করি আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত পাশে থাকবেন, তো চলুন শুরু করি। এক নম্বর যে পদ্ধতি হচ্ছে, যাদের চুল পড়ে যাচ্ছে তার মূলত হরতুকি, হরতুকিটা খেতে পারেন, চুলে প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সরবরাহ করে এবং তার চুল পড়াও বন্ধ করে। পাশাপাশি নতুন চুল গজাতে হরতুকিটা খুবই কার্যকরী ভূমিকা পালন করে, তো আপনারা যারা চুল পড়ে যাচ্ছে তারা মূলত এটা ট্রাই করতে পারেন। দুই নম্বর হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ খুবই উপকারী একটা জিনিস, পেঁয়াজ মূলত নতুন চুল গজাতে সাহায্য করে, চুলের গুঁড়া শক্ত করে এবং চুল পড়া কমায়। মূলত যাদের চুল পরে যাচ্ছে তারা মূলত পেঁয়াজগুলো কেটে পেঁয়াজের রসগুলো মাথার মধ্যে লাগাতে পারেন, তাহলে আপনাদের নতুন চুল গজাতে সাহায্য করবে। আরও কিছু উপায় আছে কেন চুল পরে আমরা জানবো। রাত জাগ না থাকলে চুল পরে, শরীরে পুষ্টি না থাকলে চুল পরে, চিন্তা টেনশন করলে মূলত চুল পরে থাকে, নিয়মিত খাওয়া দাওয়া না করলে চুল পরে থাকে, তাছাড়া অনেকে বাড়তি বয়সের কারণে মূলত উঠতি বয়সের কারণে চুল পরে থাকে, অনেকে শরীরে ভিটামিন কেমিক্যাল না থাকার কারণে মূলত চুল পরে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন ভিটামিন বি সি ডি এগুলো সবসময় খাওয়ার জন্য, মাছ মাংস ডিম দুধ, ইনশাল্লাহ আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং নতুনভাবে চুল গজাতে সাহায্য করবে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিব, সবাই ভালো থাকেন, ওকে, আল্লাহ হাফেজ।